সন্দেশখালি নিয়ে শুরু থেকে আমি যখন ভিডিও করেছিলাম তখন বলেছিলাম এটা সম্পূর্ণ ষড়যন্ত্র, এটাই প্রমাণিত হলো। আমার কথা তখন বিশ্বাস করেনি, অনেকেই ভেবেছেন যে আমি তৃণমূলে দালালি করার জন্য সন্দেশখালি ঘটনাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছি। কিন্তু এবার স্ট্রিং অপারেশনের একটি ভিডিও এসেছে প্রায় 32 মিনিটের। এই ভিডিওতে তা সমস্ত কথোপকথনগুলো ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বিজেপি ষড়যন্ত্র করেছিল সন্দেশখালিতে। প্রত্যেককে অনুরোধ, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, বিজেপির ভান্ডাফোড় করে দিন। গঙ্গাধর কোয়েল, বিজেপি মন্ডল সভাপতি, সন্দেশখালি 2 পার্ট 1। আমি তবে একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে কেন সে নামবে, সে কেন সে এদের মতন এরকম পাওয়ারফুল আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আর গুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, লড়া যাবে না। আর শুধু শুধু ফেতও নয়, মোবাইল পাঠানো সব সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। গঙ্গাধর কোয়েল, বিজেপি মন্ডল সভাপতি, সন্দেশখালি 2 অন 21st April 2024 দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা আপনারা কিভাবে মানে ওদের ওদের ব্রেন ওয়াশ কিভাবে করতেন এটা বলেন দেখি। না আমাদের নির্দেশ ছিল, সুবেন্দ্র হেল্প করেছিল, সেটাই দিয়েছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই এই করলে করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম প্রথম সাথ দিয়েছে। কে কে? শুভঙ্কর ছেলেটা প্রথম শুভঙ্কর সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তরমাজ করে ফেলে, বুঝেছে? ঠিক আছে, সেই জায়গার থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ 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 এই এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়, আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না। ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্কর টাইটেল শুভঙ্কর থাকতে হতো না, আমি শুভঙ্কর গিরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাটে, তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো ভালো ও তো বিজেপি আপনাদের সংস্থান কনভেনার শুভঙ্কর গিরি, তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে ওইটা করতে হবে। না আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতে? হ্যাঁ ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না আপনি মেয়েদেরকে, একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে? না বলেনি, ওরা যেটা বলেছে সেটা শুনেছে। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হবে। প্রথম জবানবন্দি কি একদম প্রথমেই দিয়ে রেখাই, মানে ওই যে সব প্রথম রেখাই করেছে তাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস পেয়ে যারা করেছে, তাও ওইটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। আরো দু তিনজনকে আর করানোর করেছিলাম কিন্তু তারা রাজি হলো, রাজি ঠিক ঠিক হলো না। কেন কেন ওরা ভয় পেয়ে ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো? করে দিয়েছিল জবা সিং এর করে দিয়েছিল, এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর, আর ও ঘাবড়ে গেছে একদম, ও ঘাবড়ে গেছে। কিন্তু এবার কি হবে না হবে, এত সুন্দর ছিলেন যিনি এসছিলেন এসটি কমিশনার, চিনি লম্বা করে চেহারা ভালো করে, তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে মানে আমাকেই রেখেছেন সঙ্গে আর সবাইকে বের করে দিয়ে। তো বলছে আগে একটা মাদুর কত, মানে ও বাংলাও বলতে পারে আদিবাসী ভালো ভাষাও তো বলতে পারে, যে এসটিদের এইটাই সমস্যা, আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না, এই জন্য আপনাদের এত দুর্ভোগ, ঠিক আছে এটা বলেছে।
আপনার সঙ্গে আমি আছি, এই যে থানা পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই, আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, ঠিক আছে? আগে যা এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায় গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি, এইটাই হয়েছে। ওকে রিহার্সাল দেওয়ানোর দরকার ছিল আপনাদের, ওকে আপনি ট্রেনিং দেন নাই? হ্যাঁ বলেছি, যদি বলে একবার হ্যাঁ তাহলে আর উপায় নেই, সে 7 মাস আগে ঘটেছে, কি আর আপনার মেডিকেল হবে, ঠিক আছে? খাটিয়ে এগুলো করতে হয়েছে, ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম কাজ করতাম। শুভঙ্করকে গঙ্গাধর কোয়েল, বিজেপি মন্ডল সভাপতি, সন্দেশখালি 2, অন 21st April 2024, পার্ট 3। আপনি আর আমাদের শান্তনু এই দুজনে মিলে তো ধরে রেখেছে এবং আমরা দুজনেই যা লোক দিয়েছি, আমরা জানি কি লোক দিয়েছি, এবং আপনারা যেভাবে মহিলাদের ম্যানেজ করেছেন, হ্যাঁ দেখুন দাদা পরিষ্কার কথা, এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই, আলাদা কিছু নেই, তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো আমি কিন্তু এমন বলেছি কি বেশি বলে, দেখুন দাদা আমরা কি দল, কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে না, ঠিক আছে? বেশি নিয়ে একটা জিনিস দাদা, এখন আপনার সাথে আমার লাগবে না, আমাদের এই এই দেখছেন এখন আপনার সাথে আমাদের যে সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ আমরা একটা জিনিস দেখুন আপনারা এখানে কিভাবে লাজুক করছেন আমরা ভালো মতন জানি, তো আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে, এমনি বেরিয়েছে এটা তো পরিষ্কার কথা, মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়, করানো যায় তাদের সঙ্গে কত, আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি পুলিশ ভাইয়ের, মানে সে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে, সেটাই বুঝতে পারছেন, এরা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি কোনোদিন আপনাদের সাথে মানে বেইমানি করে তার চেয়ে বড় কিছু হবে না, আমরা তো আজকে জানি না, আমরা শুরু থেকেই জানি, আমাদের এখানে রাজ্যের লিডারও আছে, জেলার অনেকেই আছে এবং লোকসভার কনভেনার আমাদের সন্দেশখালী থেকে, ঠিক আছে? তাহলে এখানে এখানে রেখা ছাড়া আর কে কে জবানবন্দি, তাদের নাম লিস্ট আছে, তাদেরকে সাপোর্ট দিতেই হবে দাদা, আচ্ছা আচ্ছা, ওরা সাপোর্ট ওদেরকে এই জিনিসগুলো আপনি ম্যানেজ করেছেন তো, মানে ওরা আপনাকে ভালো মতন চেনে তো, কারণ এখানে কিন্তু আমরা চাইছি আপনাকে হাইলাইট রাখতে, ব্যাপারটা বুঝেন, অন্য কোন নেতা আমি হাইলাইট অনুপ ফনুপ কাউকে হাইলাইট করবো না, এখানে ওরা আমি আমি আর যেটা আরএসএস থেকে যারা নিয়ে গেছে, ওরা আরএসএস এর ব্যানারে নিয়ে গেছে, আমাদের বিভিন্ন হিন্দু সংগঠন আছে সেই ব্যানারে ওরা নিয়ে গেছে, এমন এমন মহিলা নিয়ে গেছে, নাকি কোচবিহারে একটা সভাতে যেটা আমাদের শান্তনু এরিয়ায়
একটা মিস্ত্রি, মেয়েটার নাম আলোকা মিস্ত্রি না কি একটা লতিকা মিস্ত্রি, আলোকিকা, ও নাকি বিবৃতি উল্টো দিয়েছে ওখানে গিয়ে। তো কোথায় গিয়ে? ওই ওই কোচবিহারে কোনো একটা সভাতে নাকি জলপাইগুড়িতে, আর ও প্রচার জমে নিয়েছিল, কি বিবৃতি দিয়েছে? দিয়েছে বিজেপির এগেনস্টে, যে আমাদের বিজেপির যারা আছে তারা মহিলারা আছে তারা অরিজিনালি এ করেনি, আমাদেরকে পাত্তা দিচ্ছে না, অমুক অমুক বলে এইভাবে আর বিবৃতি দিয়েছে, যে আমরা আন্দোলন করেছি আমাদেরকে আর প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, যারা আন্দোলন করেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা সম্মান করা হচ্ছে। প্রথমে কি এটা আপনারা শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন যে কি কি বলতে হবে তাকে, মানে এদের কি ট্রেন্ড করা হয়েছিল? মানে এদেরকে কারা ট্রেন্ড করিয়েছে আমি জানি না, যাদেরকে নিয়ে গেছে না আপনারা যদি ট্রেন্ড করেন না, আমাদেরকে বলা হয়নি তো যে আমাদের তরফ থেকে দেওয়া হবে, তাহলে তো আমরা অরিজিনাল মেয়েদের তো পাঠাবো, সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে সেটাই শুধু এটা ছাড়া গ্রেপ্তার হতো না সারা, দেখুন সারা পশ্চিমবাংলাতে জমি ভূমি ম্যাটার নয়। তবে আর একটা ছিল যেটা আমার এসটি কমিশনার উড়ে এসেছিলেন দিল্লি থেকে, আমি একটা করিয়ে দিয়েছিলাম, মানে অরুণ হালদার বলতে পারেন, অরুণ নায়ক ওটা হচ্ছে এসসি, আচ্ছা অরুণ হালদার এসসি, আর অনন্ত নায়ক হচ্ছে এসটি কমিশনার, এসটি, হ্যাঁ এসটি সিভিল ট্রাইব, হ্যাঁ হ্যাঁ সেই এসে প্রথমে ঢুকেছিলাম, আমি যেটা অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছিলাম, উনি ঠিক ঠিক বলেননি বলে আর ওইটা কোনো গুরুত্ব হয়, ঠিক আছে, ও মানে ওটা তো ওটা আপনি আপনার যেটা শিখিয়েছিলেন সেটা বলতে পারেন নাই, আপনারা শিখিয়েছিলেন কি মানে আপনার কি লিখিয়েছিলেন? রেপ করেছে সেটাও বলতে পারেন না, ওটা কি ঘাবড়ে গেছে মানে জবাসিং বলে, জবাসিং ওটা কোন পাড়া? সিংহপাড়া, সিংহপাড়া। পরেও আন্দোলনে ছিল? আন্দোলনে ছিল, এখনো আছে? এখনো আছে, বিঘাটা এদেরকে রাখুন, কারণ এরা কিন্তু দেখুন হয়তো তখন আপনাদের সঙ্গে একবার করে করিয়ে দিলে না পরে আপনারা একটু কাজ করে দিলে না, এখন ওরা এখন একটা জিনিস বুঝুন, এরা তখন হয়তো ওরকম একটা লোক এসে খাবড়ে গেছে কিন্তু করতে রাজি তো হয়েছে, কনভেনার ফোন করেছে নাকি 50 জন মহিলা 50 জনের নাম নিয়েছে, আমি তো ওটা আমার নোট রাখার বিষয় হচ্ছে, আমি তাদের সঙ্গে বৈঠক করবো এই কারণে আমি নিয়েছি, ঠিক আছে টাকা পয়সা দিলে তখন বললে কিন্তু টিকিয়ে দেবে, এসে যাবে বলা যাবে না, আমি বলেছি সব জিনিস সব জায়গায় বলা যাবে, তোমার আগে যাদেরকে এই যে সাজিয়ে গুছিয়ে রেপের কথাগুলো আমরা বলিয়েছি, আপনারা যে যাদেরকে মেনলি ফেস করিয়েছেন যে ভাই তুমি রেপ হয়েছে এই কথাটা বলে যারা অ্যাপ্লাই করেছে, এদেরকে সবার আগে ধরে রাখাটা দরকার, কারণ এদের একজনও যদি বেরিয়ে যায় না তাহলে কিন্তু সর্বনাশ। আমাদের মহিলারা একটু প্রার্থী যখন সেটা দিন আমরা চিন্তা করি, আমরা প্রথম সুরেন্দ্রদার কথাতেই তাদের সুরেন্দ্রদা বলেছিল এদের মন্দিরের জন্য এটা ওই তো পিকাই, ঠিক আছে, হ্যাঁ যেসব মহিলাদের আমরা সাজিয়ে গুছিয়ে আপনারা যেসব মহিলাদের সাজিয়ে গুছিয়ে রেপের কেস লাঞ্ছনার কেস দিয়েছেন তাদেরকে খুব গার্ডে রাখতে হবে, ঠিক আছে, এটা কটা মহিলা আপনার এখানে? মহিলা বিভিন্ন মন্দিরে রয়েছে, মানে আপনার মণ্ডলের মধ্যে কজন কি আন্দোলনকারী আন্দোলনকারী না যাদের দিয়ে অ্যাপ্লিকেশন করানো হয়েছে, আবেদনকারী আবেদনকারী ধরুন 10-15 জন এরকম আছে, সবার আগে এদেরকে সাপোর্ট দরকার হবে, এরা যেন বেরিয়ে নেই, এরা বেরিয়ে গেলে কিন্তু শেষ। আর এই আরেকজন যে ঘাবড়ে গেছিল কি সে সিংহ বললেন, জবা সিং এদেরকে ফার্স্ট লিস্টে রাখেন, কারণ এদেরকে যদি একবার দেওয়া হয়েছে, মানে জবাবটাও দেওয়া হয়েছে না, এদেরকে একবার টাকা দেওয়া হয়েছে, এটা আর কে পাঠিয়েছে? শুভেন্দুদা পাঠিয়েছিল, কার মাধ্যমে পাঠিয়েছিল? শুভঙ্করের মাধ্যমে ওদের দেওয়া হয়েছিল, ঠিক আছে, শুভঙ্কর জয়া পেয়েছে, ওটা ওসব আপনারা পেয়েছিলেন না? আমরা ওখানে যাইনি, ওরা ফটো তুললে ওরা এটা করেছে,
এখন ওখানে 10 দিয়েছে, ওরা এসে 2 দিয়েছে কিনা আমার চিন্তা এই জায়গাটা। ওটা আবার পরে আমার কাছে রিপোর্টিং এসেছে ওরা ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে একটু ত্রুটি করেছে, সেই কথাই বাইরে চলে গেছে, সেটা অন্য পক্ষে চলে গেছে, বিঘায় বিঘায় এইসব 4-5 জন এরাই চলে গেছে, সেই কথাই। ঠিক আছে, তাহলে যাক, কোনো অসুবিধা নেই। ওদের কত করে দিয়েছিল? কখনো প্রার্থী হয়নি, ওকে দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার আরো একজন আছে তাও দেওয়া হয়েছিল। একটা চা দিতে পারো, চা কিছু লাগবে না, চাটা কিছু দাদা কিচ্ছু লাগবে না, এই গরমে এমনি অবস্থা খারাপ। দাদা এই জায়গাটা কিন্তু একটু খরচা আছে, যারা এই ফলস আবেদন করেছে রেপ কেস নিয়ে তাদেরকে ধরে রাখতে গেলে এদের এদের একটু আলাদা আমাদের ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করতেই হবে, সেটা আপনারা আছে, আপনি ট্রিটমেন্ট করে দিলে আমরা তারপরে আপনাদের শুনুন করতে পারি। এদের প্রত্যেক এবার আমি বলি টোটাল আপনার এখানকার জন্য 60 জন মহিলার জন্য 3,000 করে দল আমরা এই মাসে এখন একটা দিচ্ছি, ধরুন আজকে বা কালকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা, এই মাসের লাস্ট আর একটা, সামনের মাসে প্রথম সপ্তাহে একটা, সেকেন্ড সপ্তাহে একটা, থার্ড সপ্তাহে। তাহলে আমাকে তো 5টা, যেহেতু এই আন্দোলনটা হয়েছে 5টা ভোট নিয়ে হয়েছে, না এক একজন পাবে 5 বার করে, একবারে দেওয়া হবে। তাহলে আমার 5টা 3,000 টাকাটাকে 5টাকে ভাগ করে দিতে আপনাকে, আমাকে 5টা কন্যা থেকে 5-5 50 জন যেটা বলছি, আমি 60 জনের 60 জন, তাহলে একটা কন্যারে আমি রাখবো 20 জন, আর সব ওইটা আপনার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব। কিন্তু আমাদের ক্যারেক্টারিয়া হচ্ছে দুটো, এক যারা মিথ্যাভাবে ওদের বলেছে, ফলসভাবে এলিগেশন করেছে, তারা যারা আন্দোলনের প্রথম একদম সারিতে এবং অভিযোগ করে তাদের নামগুলো সামনের থেকে এক থেকে শুরু করে একদম সেই জায়গায় আছে একদম এই এক একটা। আরেকটা হচ্ছে যারা যাদের মুখ টিভিতে এসেছে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন ইসে, কারণ কি আজকে আপনাদের বিরোধীরা কি দেখবে, এদেরকে আগে সরাও, যাদের মুখগুলো এসছে সামনে তাদেরকে ট্যাপ করে তুলে নাও। তো আমাদেরকে সবার আগে গার্ড দিতে হবে এদের আর অভিযোগকারীদের, কারণ দেখুন দাদা যতই যা বলুন একটা মহিলা নিজের নামে ফলস রেপ কেসের অভিযোগ করছে তো অনেক বিশাল বড় ব্যাপার না, এই জায়গায় তাকে আপনি যদি প্রোটেকশন না দেন তার কি হবে সেটা আমরা জানি কি হতে পারে, তাকে যদি আমরা প্রোটেকশন দিতে না দিই, আমরা যদি প্রোটেকশন না দিতে পারি তাহলে তার ফ্যামিলিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? একেতে সে অরিজিনাল রেপ নয়, সে মিথ্যা রেপ কেস দিচ্ছে, কাজ এগেনস্টে শাসক শ্রেণীর এগেনস্টে সব তাবর তাবর নেতা সব দাদা এই জায়গাটা এদের গার্ড মারলে কিন্তু যে কোনো গার্ড 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 অবশ্যই তৈরি হয়ে যান, আমি আছি। জোবা রানী সিংহ, রেসিডেন্ট অফ সিংহাপাড়া, সন্দেশখালি টু অন 24th এপ্রিল 2024। দিদি ভাই এমনি সব ঠিক আছে এখন? ঠিক আছে, এখন আমরা ঠিক আছে। আপনার ইয়ে কোথায়, বাড়িটা কোথায়? বাড়ি সিংপাড়া। সিংপাড়া থেকে দরকার আছে, আমরা এটা বুঝি। আজকে দেখুন দিদি পরিষ্কার কথা, একটা মহিলার কাছে তার সম্ভ্রম তার ইজ্জত সবচেয়ে বড় জিনিস। আজকে আপনি দাদার কাছে আমরা শুনেছি আপনি ফলস কেস ওদের নামে দিয়েছেন, কতটা রিস্ক নিয়েছেন? সারা জীবনের রিস্ক নিয়েছেন আপনি। আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনার পাশে যদি দল না দাঁড়ায় আপনি দলে আপনি থাকবেন? একটা সময় পরে দলের প্রতি শ্রদ্ধা হারাবেন, একটা মহিলার কাছে তার সম্ভ্রমটা সবচেয়ে বড় জিনিস। সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করেছেন, দল যাতে বাঁচে, যাতে এরা যাতে শাস্তি পায়, তার জন্য কি করেছেন, ওদের নামে মিথ্যা রেপ কেস দিয়েছেন। আচ্ছা আপনি যে বয়ানটা দিয়েছিলেন সেই বয়ানটা ওই এসটি কমিশন যখন এসেছিল তখন কি আপনার অসুবিধাটা কোথায় হয়েছিল, মানে ঘাবড়ে গেছিলেন? ঘাবড়ে বলতে তা না, আমাকে যদি বোঝানো ভুল হয়েছে। আচ্ছা আমাকে যে কাগজটা আছে, আমি তো ইংলিশ তো জানি না, না মোটামুটি আমি ক্লাস 8-এ উঠেছি, পড়া ছেড়ে দিয়েছি। আগেকার
এতে বাবা মা খরচ করে চালাতে পারতো না, আমরা তো 5-6 ভাই বোন, যার জন্য বাবাও মারা গেছে। আমার বাবা বিডিও অফিসে চাকরি করতো। পরে আমরা যে এই কাগজটা দিয়েছে আমাকে, যে বোঝাবে যে পরিষ্কার ইংলিশে কি বলতে সেটা আমাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে, তবে ওখানে লেখা ছিল ওটা কি, শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম কাগজে নেছি। ঠিক আছে, আপনি কি বুঝেছিলেন সেটা আগে বুঝি। সেটা আমি বুঝিনি না, ওখানে লেখাটা ছিল ওটা কি, মানে ওই লেখা ছিল। আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও, রাতের অন্ধকার, আমরা তখন পালিয়ে বেড়াচ্ছি, আমাদের কেস আছে শুনছি গ্রামে, আমরা 5-6 জন না। ওই কাগজে লেখা ছিল যে আপনি এটাই ক্লেম করছেন যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা আপনাকে রেপ করেছে। হ্যাঁ, ঠিক আছে, ওটা কত মাস আগে উল্লেখ করা ছিল, 6-7 মাস আগে, তাই তো? তা সেটা যখন মানে এইটা আপনাকে ঠিক মতো বোঝানো হয়নি যে এই জিনিসটা, আমি তো সেটাই বললাম, আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম, সেটাই আমাকে বোঝানো হয়নি। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম, কি ঠিক করলাম, এটাও তো আমাকে বুঝতে হবে। সেটা অবশ্যই, সেটা তারা বলেনি, আর যার জন্য আমি ঘাবড়ে গেছি। ওটা তখন করিয়েছিল কারা, আমাদের বুথ সভাপতি ছিল। হ্যাঁ, আর অনপত্তি করে আমি তো ঘুরতে পারছি না, আমার উপর টার্গেট ভীষণ ভাবে রেখেছে। এমন হয়েছে এই কথাটা আমি বলতে পারছি না যে আমাদের, ওকে বুঝিয়ে দিচ্ছি এনাকে, সেটা বোঝাতেই পারে, যে ছেলেরা আমাদেরকে এইটা দিয়েছে এটাও বলতে পারছি না। কমিশনার এসছে, সই তো হয়ে গেছে, কমিশনার শোনা অনন্ত, তখন আমি ওদের কাছে বললাম আমি তো ইংলিশ কিছু জানি না, পড়াশোনাও জানি না, শুধু নাম সই জানি, এই যে আর এই সাক্ষরতায় শেখায় না, ওর থেকে শিখেছি, এই কথা বললাম। বলে বলছে কেউ জোর করে তোমাকে এই কাগজটা দিয়ে করেছে, রেখে দিয়েছে তো থানার বড় বাবু না কমিশনার, থানার বড় বাবু। আচ্ছা, আর তখন আমি বলছি বয়ান তো একই না হলে তো বিপদ আছে, ছেলেগুলোরও আছে আমারও আছে। তখন আমার মাথায় হট করে এলো, ওই কমিশনারদেরকে বললাম যে এখানে পিএমসির একজন কর্মী আমাকে মেরেছে, আর মেরেছিল, সেইটা তুলে ধরতে আমি তো ক্যামেরায় ওই কথাটা বলেছি। আর এখানে রেপ কেস সেটা তো আমার তো মগজে ঢোকায়নি কেউ। তখন আমি বললাম এই কাগজ কে দিয়েছে যদি বলে, আর আমি তো সত্যি কথা বেশি বলে ফেলি, মিথ্যা বলতে পারি। এইবার তারপরে কি করেছি আমি বলছি কি হবে, আমারই বৌদি, ও নিজের বৌদি, ও তখন মাঝে এসে গেছে, এসে বলছে ও ঠিক মতো কথা বুঝিয়ে বলতে পারে না আপনাদেরকে, ও ওইরকমই বলছে, এসে বলছে। তারপর আমি বললাম যে এইরকম গ্রামে ওকে মেরেছিল বলতো, যার জন্য ও বলছে এই ক্যাশটা না বুঝে সই করেছে। আপনাকে ওটা সই করেছিল বুথ সভাপতি অশোক, অশোক, অশোক কি বুথ সভাপতি, বিজেপির তো ও ঠিক মতো বোঝাবে না, ও তো জানে না পড়াশোনা বেশি, কি অবস্থা এখন, নইলে আমিও তো একটা কেস ফাইল করতে পারতাম। সেটাই তো, আপনাদের ওখান থেকে এরকম অভিযোগকারী কজন আছে যারা রেপ কেস বা এই কেসে অভিযোগ করেছে? একজন ছিল, তাহলে করেছিল, সে তার স্বামী থানায় গাড়ি চালায়। আচ্ছা, আমার নাম জবারানী, ওর নাম জবা সিং। ও আপনার নাম জবারানী সিং, ওর নাম শুধু জবা সিং, তিনজন জবা সিং। গঙ্গাধর কোয়েল, বিজেপি মন্ডল সভাপতি, সন্দেশখালি 2. On 21st April 2024, Part 4. আমি পুরো হিসাব নিয়ে আনা মানে, আর আজকে আমার একটা ফাইনাল আমাদের যাবে, অনেক করে আছে কিন্তু আপনাকে ডিমান্ড পূরণ করে যাবে না, যেটা আপনার আপনার মানে আমার কমফোর্ট টপিক না, অল্প করে যেটা বললাম তো 5,000 করে দিলে মোটামুটি ঠিক আছে, তো একদম প্রত্যেক বুথ প্রতি 5,000 টাকা
ওটা আমার থেকে বাধ্য থাকবে ঠাকুরকে, ঠিক আছে? বাইরে ডিমান্ড করলে হবে না, ওটাকে যেতেও তারপর তো পরে বাবা ভাবা হবে, ঠিক আছে? তো টোটাল বুধ বলেছেন কত? যে আড়াইশো পঞ্চাশ আড়াই লাখ লাগছে আপনার মদের জন্য। এর মধ্যে আপনার মহিলার সংখ্যা কত হবে? মহিলার সংখ্যা কম, ছেলেরাই বেশি, ঠিক আছে? এসটি পাড়াগুলোতে, এসটি পাড়াগুলোতে মহিলা খায় হাড়িয়ার উপরে বেশি খায়, আর বোতল সিক্সটি, মানে বাংলা 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 যেটা বলে। তারপর কত পার্সেন্ট মহিলা হবে টোটাল? আদিবাসী না, প্রায় প্রত্যেক মহিলা, প্রত্যেক মহিলা কত পার্সেন্ট? আপনার আদিবাসী মহিলা আছে? আছে প্রায় 20% মানে এই যে আড়াই লাখ বললেন তার মধ্যে কি মহিলা পুলিশ সব পাঁচ হাজার করে, ওর মধ্যে সব করেছে, মানে আমার পাঁচ হাজার টাকা পার করে দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আমি বারো মহিলাদের উপর একটু কনসেন্ট্রেট করতে যাচ্ছি যাতে ওরা কোনো রকম ভাবে পেতে না, ঠিক আছে? আমাদের এই ছেলেদের থেকে ওরা বেশি মহিলারাই বেশি, মহিলারাই বেশি থাকবে। সব ভাগ ভাগ হয়ে যায়। আপনার ভোট অব্দি আপনার হাতে কত কিউ ফান্ড দরকার আছে? আপনার ভোট অব্দি, ভোট অব্দি আমার নিজের দুলাখ হলেই ঠিক আছে, দুলাখ হলে মানে এর মধ্যে আপনার সব খরচা বলছেন তো? না সব খরচা না, ওটা বাদে মানে টিফিন টিফিন খরচা, টিফিন খরচা দিয়ে এসে ধরে ধরে সব টিফিন খরচা ধরে পড়ে দুলাখ হয়ে যাচ্ছে, তাই তো? মানে এই যে এর মধ্যে স্ট্রিট কর্নার করবেন, মিছিল ফিচিল করবেন, ওগুলো তো জেলা থেকে করবে বলেছে। আপনার হিসাবটা আপনি বলেন, আমার যদি ব্যক্তিগত করতে হয় কোনো এক্সট্রা করতে হয় তখন এর থেকে লাগিয়ে, এতে লাগিয়ে হয়ে যাবে তো? হয়ে যাবে। হ্যাঁ হ্যালো, ঠিক আছে, জেলা থেকে কিছু করবে, আর আমাদের আমার ব্যক্তিগত যেটা হবে সেটা থেকে খরচ করবে, ঠিক আছে? তাতে আপনার ভোট অব্দি কে দিতে পারছেন, ওটা কোনো অসুবিধা হবে, অসুবিধা হবে। গঙ্গাধর কোয়েল, বিজেপি মন্ডল সভাপতি, সন্দেশখালি 2, অন 21st April 2024, পার্ট 5। আগের দিন যে দেখা হলো কুড়াকাটি ওই ভদ্রলোককে, ওরা সব ঠিকঠাক? ওরা ঠিক আছে, ওরা সব এই চালানো লোক। টোটাল আপনার পিস্তল কটা লাগবে একটু ক্লিয়ারলি বলুন, কারণ এইটা সাপ্লাই 30টা হলে হবে আর মনে করে 20টা হলে হয়ে যাবে, শিওর তো? ম্যানেজ হয়ে যাবে তো? হ্যাঁ ম্যানেজ হয়ে যাবে, মানে পিস্তল টোটাল আপনার 50টা হলে হয়ে যাচ্ছে। আর কোনো আমসের সাপোর্ট লাগবে না? আর লাগবে না, হিসেবে আর লাগে কার? আমার সন্দেশ খেলে 1 কিলো লাগবে না, যা লাগবে আপনার কোড়াকাটি আর মনে করে, মানে এইটা ম্যান পাওয়ারটা ফুল রেডি আছে তো? না আপনার ম্যান পাওয়ার রেডি আছে তো? ম্যান পাওয়ার রেডি আছে, মানে দিয়ে দিল তারপর চালাতে বল? না না না, ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার ফুল রেডি আছে, বলে দেখলে মাথা খারাপ হয়ে যাবে পরে পরে, মানে ওরা কত আমসে যায়, মানে ওরা এক্সপার্ট এক্সপার্ট, মানে তো সবসময় বঙ্গবন্ধু নেই দুপক্ষ, টোটাল লাগছে কুড়াকাটি দিয়ে 30 ছটাতে হয়ে যায় কিন্তু ডবলেই রাখতে হবে। এটাকে ডিস্ট্রিবিউট কিভাবে করবে? এমনই লোককে আর দায়িত্ব দেওয়া হবে, আমাদের এটা কাজে লাগবে, আবার পুনরায় ফেরত দেবে, সেটা আপনি আমি বসে দুটো ছেলেকে ডেকে নেবো, ব্যাস, বেশি লোককে তো আর দেখা যাবে না, একদম, ঠিক আছে? পারফেক্ট ছেলেকে দেওয়া হবে, যেটা আমার ফেরত আসে যাবে,
তাই না? কারণ নালে দরকার হলে বাড়িতে চলে আসবে তারা, ঠিক আছে, আমার বাড়িতে খতম হয়ে যাবে, তাদের দুজনকে ডেকে নেবো। আর ডিস্ট্রিবিউট করবেন কোথায়? দেখুন, দূর থেকে নিয়ে আসলে রাস্তায় চেকিং হলে বিপদ হবে, ভেতরেই কোথাও করতে হবে, ভেতরে কোথাও করতে হবে। কি বললাম বুঝলেন? এখন এখান থেকে টাকি বসিরহাট হাসনাবাদ আসে যাওয়ার পথে এখন চেকিং বাড়ছে, পুরো চেকিং হলে তো সব শেষে যাবে, সব শেষে। তাহলে আপনাকে এখানেই কোথায় যেন ডাকতে হবে, কাউকে দিয়ে খুব বেশি লং জার্নি করানো যাবে না, যেখানে যেখানে যাদের দিতে হবে, এইজন 30 জন 20 জন যা হবে, আপনি ওদেরকে একটা গোপন স্পেসে দুটো ভাগে ডেকে নিতে হবে। আপনার সামনে থেকে ওদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটার কার্যকারিতা কি এবং কিভাবে দিতে হয়। কারণ পরে আমি ভোটের পরে দিলামই না, তাহলে কিন্তু পরেটা পুলিশ যদি কোনো কারণে হাতে তুলবে, নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা রিপোলিং এর কথা বলবো যে ওরা এইভাবে ভোট হয়েছে, এই হয়েছে, আমরা কিন্তু আমাদের ইমেজটা তৈরি হচ্ছে, নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু ওদেরকে ভালোভাবে ট্রেন্ড করেছে। আপনার ওই দিকটা দেখে কে এই বিষয়গুলো আপনার পুরা খাটে মাঝে আছে লোক না দেখে নেবো, আর আপনার নিজের লোক তো একদম পারফেক্ট লোক ছাড়া আমি করবো এইসব? কারণ দেখুন দাদা, কে দিচ্ছে না দিচ্ছে ওরাও জানে, যেমন আমাদের ভোট জিততে হবে আপনাকে, আপনাকে যেমন ভোট জিততে হবে আপনাকে কিন্তু সুরক্ষাটাও রয়েছে দেখতে হবে। সোজা সোজাতে ভোট হবে না বললে হবে না, কোনোদিন হয় না, কোনোদিন হবে না। শান্তি ডোলুই, বিজেপি মন্ডল সভাপতি, সন্দেশ খলি 1, অন 30th April 2024। শুভেন্দুদা বা আপনাদের টিমের ইনস্ট্রাকশানে এইভাবে অস্ত্র রেখে সিবিআই কে ইনফর্ম করে করছে, এটা প্রশাসন ঠিক থাকলে এটা করতে হতো? প্রশাসন ঠিক থাকলে তো অটোমেটিক্যালি ধরা পড়তো। আমরা সবাই যতই পার্টি করি এমপ্লিশন একটাই লোক, আগামী প্রজন্মটা যেন সুস্থ সমাজ থাকে, এটাই তো কারণ। আজকে এই আপনারা যে শুভেন্দুদার কথা দিয়ে রিক্সের কাজগুলো করছেন, তা এই রিস্ক এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে, কারণ আপনি যার সাথে লড়তে বলেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন না। আপনারা কি নর্মাল হয়েছে দাদা? আপনি তো রাজনীতি কী বলেন, নর্মাল হয়েছে আপনি তৃণমূলকে আপনি খেলতে পারবেন? আর যদি এই শুভেন্দুদা এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি এই কাজগুলোতে সহযোগিতা না করতেন, সিবিআইকে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো? There is another part to this video where Gangadhar Koyal, BJP Mondol President of Sandeshkhali 2, has shared the details of 50 women, including their names, contact numbers and locality, who were paid to file false cases of rape and